সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে সরকারি বাংলা কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমের অংশ হিসেবে আমি ফারজানা, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, তোমাদের অনার্স ফোর্থ ইয়ারের একটা ক্লাস নেব। তোমরা জানো যে আমি অনার্স ফোর্থ ইয়ারের ইন্ট্রোডাকশন টু পাবলিক পলিসি বা জননীতি পরিচিতি এই কোর্সটা তোমাদের নিয়ে থাকি। তো আজকে তোমাদের সবাইকে আমার এই ক্লাসে স্বাগতম। আশা করছি তোমরা ভালো আছো এবং নিয়মিত যে শ্রেণী কার্যক্রম রয়েছে সেখানে তোমরা অংশগ্রহণ করছো। তো আজকে তোমাদের ফোর্থ ইয়ারে বেশ কিছু ক্লাস আজকে নিয়েছি আমি। তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব যে কোনো সরকারি নীতি প্রণয়নের ক্ষেত্রে সরকার, অলাভজনক সংস্থা এবং বাজার ব্যবস্থাপনার কী ভূমিকা পালন করে বা তাদের কী গুরুত্ব রয়েছে, তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমাদের সবাইকে আমার ক্লাসে স্বাগত। আজকে হচ্ছে আমি ফারজানা, প্রথমে পরিচয় দিলাম, ফারজানা প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান আর হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারের আমি তোমাদের জননীতি পরিচিতি বা ইন্ট্রোডাকশন টু পাবলিক পলিসি এই কোর্সটা তোমাদেরকে আমি পড়াবো। আজকের বিষয়টা হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে সরকারি নীতি প্রণয়নে বাজার, সরকার এবং অলাভজনক প্রতিষ্ঠানের ভূমিকা। তো আমরা আগেই আসি যে নীতি প্রণয়নের ক্ষেত্রে বাজার, সরকার এবং হচ্ছে সরকারি সংগঠন এবং স্বেচ্ছাসেবী বলাজনক বা বেসরকারি যে সংস্থা রয়েছে তার ভূমিকাটা কী। আমরা ডেভিস স্টোনের পলিটিক্যাল সিস্টেম থিওরি, তোমরা অনার্স থার্ড ইয়ারে পড়েছো, সেখানে দেখেছো যে সরকারি নীতি প্রণয়নের ক্ষেত্রে বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থায় যে পরিবেশ রয়েছে বা এনভায়রনমেন্ট বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এবং বিদ্যমান সমাজের বিভিন্ন রকম সমস্যাসমূহ বা চাহিদা বা বাজারে যে চাহিদাকৃত বিভিন্ন পণ্য ও সেবার যোগান ইত্যাদি সম্পর্কে নীতি প্রণয়নের হচ্ছে যথাযথ জ্ঞান থাকতে হয়। অর্থাৎ কোনো একটা নীতি প্রণয়নের ক্ষেত্রে যে দ্রব্য নীতি প্রণয়নের যে কী বলে এটা ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হবে সেটার বাজারে সেটার চাহিদা, তারপরে হচ্ছে গিয়ে যোগান কীরকম রয়েছে সেই সম্পর্কে নীতি প্রণেতা যে তার কিন্তু যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকতে হবে। কেননা একটা সমাজের অর্থনৈতিক ব্যবস্থার উৎপাদন, বন্টন, পণ্য এবং সেবার বিনিয়োগের সাথে এটা সংশ্লিষ্ট। এবং কিছু কিছু অর্থনৈতিক ব্যবস্থা দেখা যায় খুবই সিম্পল হয় বা সরল হয়, আবার কিছু কিছু অর্থনৈতিক ব্যবস্থা খুবই জটিল হয়। এবং আধুনিক সমাজের দ্বন্দ্বের একটা প্রধান উৎস হচ্ছে গিয়ে কি অর্থনৈতিক কর্মকাণ্ড, এবং এই দ্বন্দ্ব হতে পারে কর্মকর্তা এবং কর্মচারীদের স্বার্থ নিয়ে, বড় ব্যবসা, ছোট ব্যবসা বা তোমরা বলতে পারো ভোক্তা বা বিক্রেতার মধ্যে বা ঋণদাতা বা গ্রহীতার মধ্যে, আমদানিকারক বা দেশীয় যে বিক্রেতা রয়েছে বা উৎপাদনকারী রয়েছে তাদের মধ্যে। অর্থাৎ যারা তাদের বর্তমান অবস্থান নিয়ে অসন্তুষ্ট তারা প্রায় সরকারকে সাহায্য করতে চায় এবং তা কেন সাহায্য করতে চায়, তাদের নিজস্ব স্বার্থ রক্ষার জন্য এবং তাদের নিজের এগিয়ে যাওয়ার জন্য। তো এই সব ডমিনেন্ট গ্রুপ তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়, তারা সরকারের সাথে কোনো প্রকার দ্বন্দ্বে যায় না। এবং অর্থনীতি যত বেশি উন্নত হয় এবং যত জটিল হয় অর্থনৈতিক গোষ্ঠীগুলো তত বেশি পরিমাণে হয় এবং তারা আত্মনির্ভরশীল হয় এবং সরকারের সাথে সম্পৃক্ততা বা দ্বন্দ্বের সম্ভাবনা তত বেশি হয়। তবে এটা বলা যায় যে অর্থনৈতিক ব্যবস্থা উন্নত হলে সরকার বিভিন্ন জনগোষ্ঠীর জন্য দ্রব্য সেবার ব্যবস্থা উন্নত করতে পারে, কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে বিভিন্ন ব্যক্তি কী করে কর্তৃকে এড়িয়ে যাওয়া হয় বা যা ধরে নেওয়া হয় যে ধরনের কাজ সরকার করতে ব্যর্থ হবে তার সীমিত সম্পদের কারণে। এমনকি আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র কি যেখানে প্রচুর সম্পদের মালিক সেখানেও কিন্তু সরকারের হাতে পর্যাপ্ত সম্পদ নেই, জনগণ তার যে জনগণ রয়েছে সেই জনগণের সমস্ত চাহিদা পূরণ করবার জন্য, এই জন্য পছন্দগুলো তৈরি নিয়ে বিবাদ তৈরি হয়। তো প্রথমেই যেটা বললাম যে কেন সরকারের নীতি প্রণয়নের ক্ষেত্রে প্রণেতাকে বাজার সম্পর্কে ধারণা রাখতে হবে, তো আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করলাম। তো প্রথমেই আমরা বাজার নিয়ে আলোচনা করলাম, যেহেতু আমরা
প্রথমেই জানি যে বাজার কি। সাধারণতে আমরা বাজার বলতে কি একটা সুনির্দিষ্ট স্থানকে বুঝি, যেখানে অসংখ্য ক্রেতা থাকবে বা বিক্রেতা থাকবে এবং যার সমাগমে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী ক্রয় হবে বা বিক্রয় হবে। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে কোনো সুনির্দিষ্ট স্থানকে বুঝাবে না। অর্থনীতিতে বাজার বলতে এক একটি দ্রব্যকে বুঝায় যে ক্রেতা বা বিক্রেতার মধ্যে প্রচণ্ড দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দামে বিক্রয় হয়। এখানে অধ্যাপক লিপসি বলেছেন, দেখো বাজার বলতে একটা অঞ্চলকে বুঝায়, কোনো একটা অঞ্চলকে বুঝায় যেখানে ক্রেতা এবং বিক্রেতাগণ কোনো সুনির্দিষ্ট পণ্য বিনিময়ের জন্য দরদাম নির্ধারণ করে থাকে। তো বাজার বলতে তাহলে কি বোঝানো হবে, যে কোনো একটা নির্দিষ্ট স্থানকে না বুঝিয়ে, সুনির্দিষ্ট স্থানকে না বুঝিয়ে কি এক একটি দ্রব্যকে বোঝায় যেখানে ক্রেতা বা বিক্রেতা কি করবে, প্রচণ্ড দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দামে ক্রয় বা বিক্রয় করবে। এখন আসি যে বাজারের বৈশিষ্ট্যগুলো কি কি বৈশিষ্ট্য থাকবে। দেখো একজন ক্রেতা এবং বিক্রেতা থাকবে, এক বা একাধিক দ্রব্য থাকবে, এক বা একাধিক অঞ্চল থাকবে এবং এক ক্রেতা বা বিক্রেতার মধ্যে প্রচণ্ড দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দামে তারা উপনীত হবে। এটা হচ্ছে বাজারের বৈশিষ্ট্য। এখন আসি আমরা বাজারের শ্রেণী বিভাগ। বাজারকে এখানে দেখো প্রথমে তিনটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে পরিধি বা আয়তনের ভিত্তিতে, আর একটা হচ্ছে সময়ের ভিত্তিতে, আর একটা হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে। এই যে পরিধি এবং আয়তনের ভিত্তিতে এই অংশটাকে আবার তোমার তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে, স্থানীয় বাজার, জাতীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার। আবার এই সময়ের ভিত্তিতে যে বাজার সেটাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, কী কী, অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, অতি দীর্ঘকালীন বাজার, দীর্ঘকালীন বাজার এবং অতি দীর্ঘকালীন বাজার। আর প্রতিযোগিতার ভিত্তিতে, এখানে যে প্রতিযোগিতা রয়েছে প্রতিযোগিতার ভিত্তিতে আবার এখানে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে আমরা দেখলাম যে প্রথমে বাজারকে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে, পরিধি বা আয়তনের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে এবং প্রতিযোগিতার ভিত্তিতে। পরিধির ভিত্তিতে আবার তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে, স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক। আবার সময়ের ভিত্তিতে চার ভাগে বিভক্ত করা হয়েছে, স্বল্প, অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন এবং অতি দীর্ঘকালীন। আর একটা হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো এইটা হচ্ছে যে বাজার সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা নিলাম, যে বাজার কি, বাজার একটা বাজার হতে হলে সেখানে কি বৈশিষ্ট্য থাকবে এবং বাজারের শ্রেণী বিভাগটা কি, এবং সেখানে আমরা কি কি পড়লাম যে বাজার কত প্রকার হতে পারে, প্রথমেই তিন প্রকার, তারপরে আবার পরিধি বা আয়তনের ভিত্তিতে সেটাকে আবার তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে, সময়ের ভিত্তিতে বাজার ব্যবস্থা যেটা রয়েছে সেখানকে সেই জায়গাটাকে চার ভাগে বিভক্ত করা হয়েছে, এবং প্রতিযোগিতার ভিত্তিতে এই বিষয়টাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এখন যদি আমরা আসি যে স্থানীয় বাজার বলতে কী বোঝানো হয়, যে সকল দ্রব্যের ক্রয় বিক্রয় একটি নির্দিষ্ট স্থান বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে আমরা স্থানীয় বাজার বলি। যেমন ধরো মাছ, শাকসবজি, দুধ ইত্যাদি স্থানীয় বাজারে হয়ে থাকে। জাতীয় বাজার কোনটা, যেই সব দ্রব্যের বাজার একটা নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে জাতীয় বাজার বলা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে বিভিন্ন প্রসাধন সামগ্রী, দেশীয় শাড়ি, অর্থাৎ এটা পুরো সীমানাটা পুরো দেশের মধ্যে। এরপর হচ্ছে আন্তর্জাতিক বাজার, যে সমস্ত দ্রব্যের বাজার দেশের সীমানা পেরিয়ে ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে পৃথিবীর বিভিন্ন দেশে ক্রয় বিক্রয় বা রপ্তানি হয়ে থাকে তাকে বলা হয় আন্তর্জাতিক বাজার। যেমন পাটের বাজার, চায়ের বাজার, এটা শুধুমাত্র দেশের সীমানার মধ্যে না থাকে, আমরা পোশাক শিল্প বলতে পারি, এই জায়গাটা শুধুমাত্র দেশের মধ্যে না থেকে পুরো বিশ্বে হচ্ছে তাদের পরিধিটা রয়েছে। এরপরে সময়ের ভিত্তিতে যেটা বলেছিলাম যে অতি স্বল্পকালীন, অতি স্বল্পকালীন হচ্ছে যে বাজারে স্থায়িত্ব খুবই কম সময় হয় বা খুব অল্প সময়ের মধ্যে হয় তাকে বলা হয় অতি স্বল্পকালীন বাজার। যেমন মাছ, 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 মাংস, দুধ, কলা ইত্যাদি দিন, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে এই জিনিসটা ক্রয় বা বিক্রয় হয়। এরপরে আসি স্বল্পকালীন বাজার, যেই বাজারে স্থায়িত্বকাল অতি স্বল্পকালীন বাজারের চেয়ে একটু বেশি এবং দ্রব্যের দাম বাড়লে যোগান সামান্য পরিমাণে বাড়ানো যায় এবং দাম কমলে যোগানের পরিমাণ কমানো যায় তাকে স্বল্পকালীন বাজার বলা হয়ে থাকে। আর স্বল্পকালীন বাজারে স্বল্পকালীন সময়ে নতুন কোনো প্রতিষ্ঠান
কি শিল্পে প্রবেশ করতে পারে না, আবার পুরনো প্রতিষ্ঠান তাদের যন্ত্রপাতির সাজ সরঞ্জাম ইত্যাদি পরিবর্তন বা বৃদ্ধি করতে পারে না। এটা স্বল্প সময়ের জন্য হয়ে থাকে। দীর্ঘকালীন বাজারটা কি, যে বাজারে স্থায়িত্বকাল অনেক দীর্ঘ হয় এবং কোনো দ্রব্যের চাহিদা বৃদ্ধি পেলে শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের আয়তন এবং উৎপাদন বৃদ্ধি করে দ্রব্যের যোগান বাড়াতে পারে, সেই বাজারকে বলা হয় দীর্ঘকালীন বাজার। এই অবস্থায় কোনো প্রতিষ্ঠান চাইলে তাদের নতুন কোনো যন্ত্রপাতি কলাকৌশল প্রয়োগ করে পূর্বাপেক্ষা আরও বড় আয়তনে সেটা কি বৃদ্ধি করতে পারে। এরপরে আসি হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার। যে বাজারের স্থায়িত্বকার দীর্ঘকালীন বাজারের চেয়ে বেশি হয়ে থাকে এবং বাজার সাধারণত সাধারণ দীর্ঘকালীন বাজারে যে সব পরিবর্তন ঘটে তাছাড়াও সুদূর প্রসারী পরিবর্তন ঘটানো যায় তাকে বলা হয় অতি দীর্ঘকালীন বাজার। অর্থাৎ এখানে সময়ের সাথে সাথে কী হয়েছে, যে বাজার প্রতিষ্ঠান বা আয়তন এগুলো হচ্ছে তার সেটা বৃদ্ধি করা যায়। এরপর আসি প্রতিযোগিতামূলক বাজারে। যে দুইটা বিষয় রয়েছিল, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যে বাজারে অসংখ্য ক্রেতা বা বিক্রেতা থাকে এবং দ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রচণ্ড দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয় তাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কী হয়, উৎপাদনকারী বাজারের প্রবেশ এবং প্রস্থানের পূর্ণ স্বাধীনতা থাকে। এখন আসি আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যে বাজারে কম সংখ্যক ক্রেতা বা বিক্রেতা থাকে এবং দ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আংশিক প্রতিযোগিতা হয় তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। এইরূপ বাজারে কী হয়, বিক্রেতা বিভিন্ন ক্রেতার নিকট থেকে বিভিন্ন দাম গ্রহণ করে এবং বাজারে বিভিন্ন দ্রব্য থাকে বলে দ্রব্যের দাম ভিন্ন রকম হয় এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। তো আমরা হচ্ছে বাজার সম্পর্কে একটা বেসিক ধারণা নিলাম, যে বাজার কী, বাজারের শ্রেণী বিভাগটা কী, বাজারের বৈশিষ্ট্যগুলো কী থাকবে, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করলাম বেসিক বিষয়টা। এখন আমাদের মূল বিষয় যেটা, যে জননীতি প্রণয়নে বাজারের ভূমিকাটা কী, অর্থাৎ বাজার এক্ষেত্রে কি ভূমিকাটা রাখে। দেখো, জননীতি প্রণেতাকে কী কী করতে হয়, বাজারের ধারণাটিকে মাথায় রেখেই কিন্তু প্রয়োজনীয় নীতি বা প্রকল্প বাছাই করতে হয়, নীতিগত সিদ্ধান্ত নিতে হয়, নীতি বাস্তবায়ন করতে হয় এবং প্রকল্প গ্রহণ করতে হয়। অর্থাৎ যেটা বলেছিলাম, যে প্রথমে যেটা বলেছিলাম, যে একজন নীতি প্রণেতা যখন একটা পলিসি নেয় তখন কিন্তু বাজারে কোনো পণ্যের চাহিদা বা যোগান, তাদের দাম কীরকম হবে, এই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু তারা কী করে, তাদেরকে মাথায় রেখেই হচ্ছে গিয়ে কী করতে হয়, কোনো নীতি প্রণয়ন করতে হয়। তাহলে দেখা গেছে যে বাজার হচ্ছে গিয়ে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কীভাবে পালন করে, দেখো এখানে আমি কিছু বিষয় রেখেছি, যে পূর্ণ নিয়োগ অর্জনে অক্ষম। যদি অবাধ দেখা গেছে যে বাজার প্রক্রিয়া হচ্ছে গিয়ে কেন গুরুত্বপূর্ণ, বাজার অবাধ বাজার প্রক্রিয়ার অন্যতম একটা ত্রুটি হচ্ছে কী হয়, সমাজের স্বয়ংপূর্ণভাবে পূর্ণ নিয়োগ পদ্ধতি অর্জিত হয় না, এর ফলে বেকারত্ব বিরাজ করে। বস্তুত দেখা গেছে যে বাজার অর্থনীতিতে সকল প্রকার কর্মকাণ্ড লোভ বা লোকসানের ভিত্তিতে হচ্ছে গিয়ে কী হয়, পরিচালিত হয়ে থাকে এবং সম্পদের যদি যথাযথ ব্যবহার বা কাম্য ব্যবহার নিশ্চিত করা না যায় তাহলে অর্থনীতিতে বেকারত্ব দেখা যায়। এবং দেখা যায় যে বাজারের অপূর্ণতা বা অস্থিতিপক বিনিয়োগ চাহিদার কারণে সমাজে কার্যকরী চাহিদার ঘাটতি দেখা যায় এবং অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব দেখা যায়। এই অবস্থা থেকে অর্থনীতিকে রক্ষা করার জন্য পূর্ণ নিয়োগ অর্জনে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন হয় এবং সরকার তার সাংগঠনিক এবং প্রশাসনিক দক্ষতা কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে সমাজের যে কাম্য সম্পদের যে কাম্য ব্যবহার রয়েছে সেটা সে নিশ্চিত করে, ফলে কার্যকরী চাহিদার ঘাটতি দূর হয়, আয় উৎপাদন এবং কর্মসংস্থান বাড়ে, বেকারত্ব দূর হয় এবং অর্থনীতি পূর্ণ নিয়োগের দিকে অগ্রসর
হয়ে থাকে। অর্থাৎ যেটা বললাম যে পলিসি ডেভেলপের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেজন্য এই জন্যই হচ্ছে গিয়ে একজন একজন নীতি প্রণেতাকে হচ্ছে বাজার সম্পর্কে তার জ্ঞান রাখতে হয়। অর্থাৎ যদি এখানে দেখা যায় অবাধ বাজার প্রক্রিয়া পরিচালনা থাকে তাহলে কি হয়, পূর্ণ নিয়োগ অর্জনে পূর্ণ যে নিয়োগ অর্জন সেখানে অক্ষম হয় এবং ফলে বেকারত্ব দেখা যায়, অর্থের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঘাটতি তৈরি হয়। তো এই কারণে হচ্ছে গিয়ে প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাজার সম্পর্কে একটা ধারণা থাকতে হয়। এরপরে পরের পয়েন্টে রয়েছে দেখো আয় বণ্টনে বৈষম্য। সরকারের উচিত সঠিক জননীতি প্রণয়নের মাধ্যমে কী করে সরকার চায় যে ধনী বা দরিদ্র যারা রয়েছে তাদের মধ্যে ব্যবধান কমানো। অর্থাৎ সরকার যখন ক্ষমতায় আসে তখন কিন্তু তারা কি একটা পলিসি, যারা দরিদ্র রয়েছে তাদেরকে একটা পলিসি সম্পর্কে বলে যে না জীবনযাত্রার মান, আমরা সবসময় শুনি যে সরকার চেষ্টা করবে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। এই জীবনযাত্রার মান তখনই উন্নয়ন হবে যখন কোনো একটা পলিসি ডেভেলপ করবে যার মাধ্যমে যে ধনী গরিব এর মধ্যে যে ব্যবধানটা রয়েছে সেই ব্যবধানটা যদি কমে, অর্থাৎ আয় বৈষম্য যদি দূর হয় তাহলে হচ্ছে গিয়ে সেখানে কী হবে, আয় বৈষম্য দূর হলে সেখানে কী হবে, ব্যবধানটা ধনী দরিদ্রের ব্যবধানটা দূর হবে। এই এই যে সরকার ধনী ব্যক্তির উপরে কী করতে পারে এক্ষেত্রে সরকার কীভাবে এই ব্যবধানটা কমাতে পারে, সরকার ধনী ব্যক্তির উপর প্রগতিশীল হারে কর আরোপ করতে পারে এবং অর্জিত রাজস্ব এমনভাবে ব্যয় করবে যাতে দরিদ্র শ্রেণী যারা রয়েছে তাদের আয় বাড়ে। আরেকটা উপায় হচ্ছে বেসরকারি বিনিয়োগকারী ব্যবসায়ীগণ যাতে অতিরিক্ত মুনাফা অর্জন করতে না পারে সে ব্যাপারে নিয়ন্ত্রণমূলক নীতি তারা গ্রহণ করে। এর ফলে আয় বৈষম্য কমিয়ে সামাজিক এবং রাজনৈতিক অসন্তোষ দূর করে স্থিতিশীলতা রক্ষা করা যায়। তো আমরা দেখলাম যে খুবই যে বাজার ব্যবস্থাপনা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয় নীতি প্রণয়নকে। কেন হচ্ছে যেটা প্রথমে বললাম যে পূর্ণ নিয়োগ অর্জন, অর্থাৎ পূর্ণ নিয়োগ অর্জনে যদি অক্ষম হয় তাহলে কী হবে, বেকারত্ব বৃদ্ধি পাবে, এর ফলে সমাজে অসন্তোষ দেখা যাবে। তারপরে আয় বণ্টনের যে বৈষম্য সেটা দূর করতে হবে, সেটা দূর করার জন্য নীতি প্রণেতাকে কী করতে হবে, প্রথমে যে আয় বৈষম্য দূর করার জন্য কি বিভিন্ন হারে যারা ধনী রয়েছে তাদের বেশি অধিক হারে কর আরোপ করতে পারে, ফলে যে রাজস্বটা উৎপাদন হবে সেটা দরিদ্র শ্রেণীর যাতে আয় পারে সেই জন্য কাজ করতে পারে। আরেকটা হচ্ছে গিয়ে যাতে ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা অর্জন করতে না পারে সেই ব্যাপারে নিয়ন্ত্রণমূলক নীতি বা পলিসি গ্রহণ করতে পারে। অর্থাৎ এই পলিসি যদিগুলো যদি গ্রহণ করতে হয় তাহলে কি সরকারকে বাজার ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা রাখতে হবে। অর্থাৎ আমরা এতক্ষণ যে বাজার সম্পর্কে বললাম বা বাজার শ্রেণী বিভাগ সম্পর্কে বললাম যে স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এই বিষয়গুলো সম্পর্কে হচ্ছে একজন নীতি প্রণেতাকে তার এই বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এরপর দেখো একচেটিয়া কারবারের উৎপত্তি যাতে না হয় সেই বিষয়ে হচ্ছে সরকারকে নজর রাখতে হবে। তারপরে বাজার স্থিতিশীল থাকতে হবে। এরপর হচ্ছে অসম উন্নয়ন যাতে দেখা না যায় সেই ব্যাপারে হচ্ছে গিয়ে সরকারকে খেয়াল রাখতে হবে। আঞ্চলিক বৈষম্য, অর্থাৎ দেখা যায় যে কোনো একটা পলিসি যখন গ্রহণ করা হয় আমাদের দেশে দেখা যায় যে ঢাকা কেন্দ্রিক যে উন্নয়নটা কিন্তু বেশি হয়, ফলে কী হয় একটা অন্যান্য অঞ্চলের উন্নয়ন কম হওয়ার ফলে একটা বৈষম্য দেখা যায় এবং দেখা যায় যে মানুষ কাজের প্রেশারটা কী হয় সব এক কেন্দ্রিক চলে আসে। অর্থাৎ দেখা যায় যে ঢাকায় জনসংখ্যা বা ডেভেলপমেন্ট সব কিছুই কিন্তু বেশি হয়। তো এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে পলিসি ডেভেলপের ক্ষেত্রে যে তাই আঞ্চলিক বৈষম্য তৈরি না হয়। এরপর হচ্ছে আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়ন যাতে হয়, অর্থাৎ আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়ন বলতে এখানে বোঝানো হয় রাস্তাঘাট বা এই ধরনের অবকাঠামোগত উন্নয়ন। এর ফলে হচ্ছে গিয়ে এই অবকাঠামোগত উন্নয়নগুলো হলে কী হবে, সকল স্তরের মানুষ হচ্ছে এটা দ্বারা উপকৃত হবে।
এরপর হচ্ছে মানব সম্পদের উন্নয়ন, অর্থাৎ পলিসি ডেভেলপের ক্ষেত্রে হচ্ছে গিয়ে মানব সম্পদের উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর ফলে হচ্ছে গিয়ে মানব সম্পদ উন্নয়ন করা হলে অর্থনীতিতে এটা কী হবে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারবে। তো জননীতি প্রণয়নে যে আমরা বিষয় দেখলাম যে পলিসি প্রণয়নের ক্ষেত্রে বাজারের যে ভূমিকাটা সেটা আমরা দেখলাম। এখন আসি হচ্ছে গিয়ে সরকার এবং অলাভজনক সংস্থা, অর্থাৎ পলিসি ডেভেলপের ক্ষেত্রে এতক্ষণ আমরা বাজারের ভূমিকাটা দেখলাম বা বাজার কতখানি প্রভাব বিস্তার করে সেই সম্পর্কে আমরা দেখলাম। এখন আসে সরকার, সরকার হচ্ছে গিয়ে কী ভূমিকা পালন করে। দেখো আমরা আগে যে বিষয়গুলো পড়েছি যে জননীতি প্রণয়নের ক্ষেত্রে বা পাবলিক পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সরকার বা আমলা বা রাজনৈতিক ব্যক্তিত্ব এদের ভূমিকা নিয়ে আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি। তো এখানে দেখেছি যে সরকারের যে স্থায়ী অংশটা রয়েছে, স্থায়ী অংশ বলতে বোঝানো হয় সরকারি কর্মকর্তা বা কর্মচারী বা আমলাগণ, এরা জননীতি বা কোনো একটা পলিসি গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত এরা কাজ করে থাকে। তো এই জননীতির জন্য সমস্যা নির্ধারণ, বাছাই, এজেন্ডা সেটিং এইগুলো ক্ষেত্রে তাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং বাজার দেখা যায় যে বাজার ধারণার সাথে সাথে যে সমাজের যে চাহিদা বা দাবির বিষয়টি নীতি প্রকল্পের এজেন্ডা সেটিংয়ের ক্ষেত্রে নিয়ে আসে এবং দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করে সরকারি নীতি প্রণয়ন করে। আবার নীতি বাস্তবায়ন এবং মূল্যায়নের সময় কী হয়, বাজার নিয়ন্ত্রণ এবং বাজার ব্যর্থতা সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সমন্বয় সাধন করতে পারে। অর্থাৎ সরকারের যে স্থায়ী অংশটা এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পলিসি ডেভেলপের ক্ষেত্রে। এখন আসি আমরা অলাভজনক সংস্থা বা বেসরকারি খাত যেটা রয়েছে সেটা পলিসি ডেভেলপের ক্ষেত্রে কী ভূমিকা পালন করে। প্রথমেই বলি যে অলাভজনক সংস্থা জিনিসটা কী বা অলাভজনক নন প্রফিট সেক্টরটা কী। অলাভজনক সংস্থা বা বেসরকারি সংস্থা বলতে একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থার সেই অংশটাকে বোঝানো হয় যা সরকারের বিধি বিধানের অধীনে কাজ করে কিন্তু সরকার নিয়ন্ত্রিত নয় এবং এরা সরকারের সহযোগী হিসেবে জনকল্যাণার্থে কাজ করে, মুনাফার জন্য নয় বলে এটা দাবি করে থাকে। অর্থাৎ অলাভজনক খাত বা বেসরকারি খাত হচ্ছে এমন একটা অংশ যারা সরকারি অর্থব্যবস্থার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তারা সরকারের যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো মেনে চলে, কিন্তু এরা সরকারের নিয়ন্ত্রিত নয় এবং এরা বলে যে এরা জনকল্যাণের জন্য কাজ করে সরকারের সহযোগী হিসেবে, মুনাফা অর্জন এদের কাজ নয় বা এদের দাবি নয়। তো অলাভজনক সংস্থাগুলো যেমন উদাহরণ হিসেবে আমরা এখানে বলতে পারি যে অলাভজনক সংস্থা কি, যেমন ধরো বাংলাদেশের ক্ষেত্রে সিডিপি, টিআইবি, আইন ও সালিশ কেন্দ্র, তারপর হচ্ছে সুজন, ফেমা, এরা হচ্ছে গিয়ে একক মালিকানাধীন সমাজকল্যাণ বা উন্নয়ন, এরা হচ্ছে উন্নয়ন সংস্থা। আবার একক মালিকানাধীন সমাজকল্যাণ বা উন্নয়ন সংস্থা রয়েছে যেমন ধরো ব্র্যাক, তারপর গ্রামীণ ব্যাংক, এই সমস্ত গোষ্ঠীর উদ্যোগে কী হয় যৌথ মালিকানাধীন সাংগঠনিক কাঠামো তৈরি হয়। সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের পাশাপাশি অলাভজনক সেক্টরগুলো যে সকল নীতি প্রণয়ন এবং আইন বা নীতি বা বিধিবিধান প্রণয়নকারী সংস্থাকে নীতি প্রণয়ন সংশোধন ও সংযোজনে হচ্ছে গিয়ে তারা প্রভাব বিস্তার করে থাকে। অর্থাৎ কোনো একটা পলিসি যখন তৈরি হয়, এর আগের ক্লাসগুলোতে বলেছি যে এই প্রেশার গ্রুপগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে সেই নীতিগুলো সেই পলিসি তৈরির ক্ষেত্রে বা পলিসি পরবর্তীকালে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখা গেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রায় অর্ধশত জাতি হচ্ছে স্বাধীনতা লাভ করেছে এবং তাদের কী হয়েছে যে নিজেদের ভূখণ্ড হচ্ছে স্বাধীন রাষ্ট্র কামনা করেছে। এর ফলে দেখা গেছে যে আধুনিককালে যে বাজেট প্রণয়ন করা হয় এবং সরকারের বিভিন্ন অর্থনৈতিক নীতি হচ্ছে বাস্তবায় রূপান্তরিত হয় এবং সরকারি কৃষিনীতি, শিল্পনীতি, বাণিজ্য নীতি, বিনিয়োগ নীতি, তারপর হচ্ছে মুদ্রানীতি, যাবতীয় অর্থনীতি নীতির আলোকে হচ্ছে রাজস্ব নীতি প্রণয়ন
করা হয় এবং বাজেটের মাধ্যমে সরকার এই নীতিগুলো কি বাস্তবায়ন করে। এবং এই নীতি প্রণয়নের ক্ষেত্রে এতক্ষণ যেটা বললাম যে বিভিন্ন ধরনের শিল্প নীতি আমরা পড়ব, কৃষি নীতি, শিল্প নীতি, শিক্ষা নীতি, তারপরে হচ্ছে বাণিজ্য নীতি, বিনিয়োগ নীতি, এই যে পলিসিগুলো তৈরি করা হয়, এই পলিসিগুলো তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই প্রেশার গ্রুপগুলো হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ। এই অলাভজনক খাত বা নন প্রফিট সেক্টর বলা হয় যা বেশি বা বেসরকারি খাত বলা হয়, তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখা গেছে যে আমরা আমেরিকার রাজনৈতিক ব্যবস্থার কথা বলতে পারি, সেখানেও কিন্তু জনগণের চাহিদাগুলো তুলে ধরে এই প্রাইভেট প্রেশার গ্রুপগুলো, এবং যেখানে এইসব প্রাইভেট প্রেশার গ্রুপগুলো হচ্ছে তাদের অবস্থান এবং অন্যান্য গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক নিয়ে অংশগ্রহণের মাধ্যমে তাদের এই অভিযোগের জন্য সরকারের নীতি বা প্রণেতার কাছ থেকে এর প্রতিকার চায়, এবং নীতির বাস্তবায়ন ও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইস্যুর সাথে সম্পর্কিত গোষ্ঠীগুলোর মধ্যে তাদের দ্বন্দ্ব বা সংগ্রাম হচ্ছে দেখা যায়। অর্থাৎ দেখা গেছে যে শুধুমাত্র কি অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রগুলো নয়, উন্নত যে রাষ্ট্রগুলো রয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে সেখানেও কিন্তু প্রাইভেট প্রেশার গ্রুপগুলো জনগণের দাবি বা চাহিদা নিয়ে সরকারের উপর হচ্ছে প্রভাব বিস্তার করে থাকে। তো অলাভজনক সংস্থাগুলো, দেখো অলাভজনক সংস্থাগুলো জননীতি প্রণয়নের প্রভাব বিস্তার যদি করেও কিন্তু তাদের মূল কাজ হচ্ছে জনগণের চাহিদাকে জননীতির সাথে একত্রিত করা এবং এর জন্য দাতা সংস্থার সাথে মনোযোগ আকর্ষণের মাধ্যমে সরকারি বা বেসরকারি পর্যায়ে হচ্ছে বিনিয়োগ করা। অর্থাৎ তারা পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সরকারকে প্রভাব বিস্তার করে, কিন্তু হচ্ছে গিয়ে তাদের মূল কাজটা হচ্ছে জনগণকে, জনগণের যে চাহিদা থাকে সেই চাহিদাটাকে জননীতির সাথে একত্রিত করা এবং দাতার যে সংস্থাগুলো থাকে তাদের মনোযোগ আকর্ষণের মাধ্যমে সরকারি বা বেসরকারি পর্যায়ে বিনিয়োগ করা। আমরা এর আগে বলেছি যে বেসরকারি বিভিন্ন ধরনের সংস্থাগুলো যে উন্নয়নশীল রাষ্ট্রগুলো যখন বিনিয়োগ করে, অর্থাৎ লোনের মাধ্যমে বা বিভিন্নভাবে বিনিয়োগ করে, তখন কিন্তু তারা বিভিন্নভাবে শর্ত আরোপ করে থাকে যে তোমাকে আমি এত টাকা দিলাম, এই টাকাটা তুমি কোন কোন সেক্টরে কীভাবে ব্যয় করবে, এই যাবতীয় কিছু কিন্তু শর্তের মাধ্যমে বাধা শর্ত দেয়া থাকে, এই শর্তের বাইরে কিন্তু তারা যেতে পারে না। এই শর্তগুলোর কিন্তু হচ্ছে গিয়ে হচ্ছে এই যে প্রেশার গ্রুপ রয়েছে তারা কিন্তু কী করে যে দাতা গোষ্ঠী সমূহকে তারা হচ্ছে গিয়ে এর মা একে এই যে চাহিদাগুলো তারা তুলে ধরতে সাহায্য করে থাকে। তো দেখা গেছে যে পাঁচটা বিষয়ের উপরে হচ্ছে এই অলাভজনক সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বা এদের মুখ্য ভূমিকা রেখে থাকে। এগুলো হচ্ছে গিয়ে বহুজাতিক, ক্ষুদ্র, মধ্যম এবং বৃহৎ উদ্যোক্তা প্রতিষ্ঠানের বিষয়ে সরকারের নীতিমালা, স্থানীয়ভাবে গড়ে ওঠা ক্ষুদ্র মধ্যম পর্যায়ে উদ্যোগ বিষয়ে নীতিমালা প্রণয়ন এবং স্বকর্মসংস্থান, স্বেচ্ছাসেবী, দক্ষ ইত্যাদি লোকবলের বিষয়ে সরকারের নীতিমালা প্রণয়ন, বেসরকারি সংস্থা বা NGO বিষয়ক সরকারের নীতিমালা প্রণয়ন এবং সুশাসন প্রতিষ্ঠা করবে সরকারের নীতিমালা প্রণয়ন, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অলাভজনক সংস্থাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। বিভিন্ন ধরনের অলাভজনক সংস্থা রয়েছে, যেমন আমরা বলতে পারি বিভিন্ন চ্যারিটিস, রেড ক্রস বা রেড ক্রিসেন্ট এদের কথা বলতে পারি, তারপরে হচ্ছে ফাউন্ডেশন, সোশ্যাল ওয়েলফেয়ারের ক্ষেত্রে হচ্ছে ন্যাশনাল রিলিফ অ্যাসোসিয়েশন, তারপর প্রফেশনাল বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন রয়েছে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে চেম্বার অফ কমার্স, তারপরে রিলিজিয়াস বিভিন্ন অর্গানাইজেশনের উদাহরণ বলতে পারি আমরা, বিভিন্ন চার্চেস বা মসজিদের বিভিন্ন ধরনের সংগঠন, তারপরে হচ্ছে নাগরিক প্রতিনিধি প্রতিষ্ঠান, CDP, আইন এবং সালিশ কেন্দ্র, সুশাসন, এরা হচ্ছে গিয়ে অলাভজনক সংস্থা হিসেবে হচ্ছে গিয়ে কাজ করে থাকে। তো আমরা এই ক্লাসের মাধ্যমে মোটামুটি হচ্ছে গিয়ে তোমাদেরকে আজকে পড়ানোর চেষ্টা করলাম যে সরকারের এটাই হচ্ছে আজকে বিষয় যে সরকারের নীতি প্রণয়নের ক্ষেত্রে বাজার, সরকার বা অলাভজনক প্রতিষ্ঠানসমূহের ভূমিকা কী বা তারা তাদের এই সরকারের পলিসি ডেভেলপের ক্ষেত্রে তারা কী কাজগুলো করে থাকে, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে গিয়ে আমরা আজকে বিষয় এইখানে আলোচনা করলাম। তো প্রথমেই হচ্ছে গিয়ে বাজার সম্পর্কে
সম্পর্কে একটা বেসিক ধারণা হচ্ছে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যে বাজার বিষয়টা কি এবং হচ্ছে গিয়ে বাজারের বৈশিষ্ট্য, বাজারের শ্রেণীবিভাগ, তারপরে হচ্ছে জননীতি প্রণয়নে বাজারের ভূমিকাটা কি, অর্থাৎ নীতি প্রণেতাকে অবশ্যই বাজার এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। তাহলে বাজার সম্পর্কে ধারণা রাখতে পারলেই হচ্ছে গিয়ে প্রয়োজনীয় যে নীতি প্রণয়ন এর মধ্যে থেকে বিকল্প বাছাই, সিদ্ধান্ত গ্রহণ, নীতির বাস্তবায়ন এবং প্রকল্প গ্রহণ করতে সক্ষম হবে। তারপরে হচ্ছে গিয়ে নীতি প্রণয়নের ক্ষেত্রে সরকার এবং অলাভজনক সংস্থা রয়েছে যে তাদের ভূমিকাটা কি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তো আশা করছি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পেরেছো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য, এবং আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থাকে বা আগের ক্লাসেও আমি বলেছি যে কোনো, যেহেতু তোমাদের ফোর্থ ইয়ারের সিলেবাসটা মোটামুটি আগেই শেষ হয়ে গিয়েছিলো, কোনো চ্যাপ্টার সম্পর্কে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে সেটা তোমরা আমাকে জানাতে পারো যে ম্যাডাম ওই চ্যাপ্টারটা থেকে এই টপিক্সটা পড়ান, তাহলে সেই বিষয়টা নিয়ে আমি আগে আলোচনা করতে পারি। তো আর যেগুলো পড়ানো হয়ে গিয়েছে সেই বিষয়গুলোর মধ্যে থেকেও কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা যোগাযোগ করবে, চেষ্টা করব তোমাদের যে সমস্যাগুলো সেগুলো সমাধান করতে। তো আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, এবং যদি এবং পরিস্থিতির উন্নতি হলে এবং কলেজ খুলে গেলে আমরা অবশ্যই শ্রেণীকক্ষে ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।